জামাল ভুঁইয়াদের জন্য সহকারী ও গোলরক্ষক কোচ খুঁজছে বাফুফে। নারী ফুটবল একাডেমিতে কাজ করতে আগ্রহী বিদেশি নারী কোচরাও। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি জান্নাতুল সাদিয়া। নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরেছে বাংলাদেশ দলে, কেটেছে দলের গোমট ভাব। হাসি মুখে হোবার্ট ছেড়ে সিডনি পৌঁছেছে টাইগাররা। এবার ডাচদের হারানোর আত্মবিশ্বাস নিয়ে প্রোটিয়াদের রুখে দেওয়ার মিশন টাইগারদের। অস্ট্রেলিয়ার হোবার্ট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। হোবার্টের আকাশ বেয়ে বৃষ্টি ঝরলেও দিনটা চনমনে বাংলাদেশ ক্রিকেট দলের। বহুল আকাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে টাইগাররা, জয়টা বদলে দিয়েছে দলের চিত্র। বৃষ্টিস্নাত সকালে হোবার্ট ছেড়েছে বাংলাদেশ দল। গেল ম্যাচে জয়ের নায়ক তাসকিনের হাসি মুখ, মুসাদ্দেক সৈকত, ইয়াসির রাব্বি সফর সঙ্গী। দলের অন্য সদস্যরাও ছিলেন উচ্ছ্বসিত, এক জয়ে কেটে গেছে দলের গোমট ভাব। এবার সিডনিতে বাংলাদেশের মিশন দক্ষিণ আফ্রিকাবদ। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সবসময় আছেন দলের সঙ্গে, দলকে নির্ভর রাখতে চেষ্টার কমতি নেই তার। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসও রয়েছেন সিডনিতে। ক্রিকেটারদের উৎসাহ দিতে এসেছেন নাজমুল হাসান পাপন। এদিন অনুশীলন নেই ক্রিকেটারদের, বিশ্রামে সময় কাটাবেন, আসন্ন ম্যাচের পরিকল্পনা সাজাতে হবে। কারণ জয় পেলেও চিন্তার জায়গা যে রয়েই গেছে। বোলাররা ছন্দ দেখালেও ব্যাটাররা রয়েছেন হতাশার মাঝে। আর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যাদের বিপক্ষে লড়াইটা বেশ কঠিনই হবে। দুর্দান্ত ছন্দে প্রোটিয়ারা, তবে নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়া জয় এগিয়ে রাখবে টাইগারদের। পয়েন্ট টেবিলে লাল সবুজরা আছে শীর্ষে। সব সমালোচনাকে পেছনে ফেলে হোবার্ট থেকে জয় নিয়ে সিডনি গেছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন যেসব জায়গাগুলোতে ঘাটতি রয়েছে সেগুলোতে উন্নতি এনে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য টাইগারদের। হোবার্ট থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এদিকে টাইগারদের স্বস্তির জয়ে উচ্ছ্বসিত লাল সবুজের সমর্থকরা। এ ম্যাচ দেখতে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হোবার্টে ছুটে আসেন তারা। প্রত্যাশা করছেন জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে সাকিবের দল, খেলবে সেমিফাইনালেও। হোবার্টে প্রত্যাশার ঝলকানি, দেড় দশকের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এলো যেই জয়। প্রতিপক্ষ দুর্বল হলেও টাইগার ক্রিকেটের জন্য এ দিনটা স্বস্তির, উচ্ছ্বাস তাই আকাশ ছুঁয়েছে। আফ্রিকা থেকে আমেরিকা, ইউরোপ থেকে তাসমান সাগর পার, যখন যেখানে খেলে বাংলাদেশ মাঠে পায় অকুণ্ঠ সমর্থন। ব্যতিক্রম ছিল না হোবার্টেও। ম্যাচ শুরুর আগ থেকে গ্যালারির দখল নেয় লাল সবুজ, প্রত্যাশিত জয় স্বস্তিতে সমর্থকরা। জয় পাওয়াটা খুব বড় কথা, কারণ এই ম্যাচটাতে জয় পাওয়া মানে একটা মোরাল, একটা ডেভেলপমেন্ট দরকার ছিল বাংলাদেশের। একটু খারাপ খেলেছে, কিন্তু তারপরে আবার ওরা অনুশীলন করে ভালো খেলেছে, আলহামদুলিল্লাহ। I really appreciate that and I congratulate for this full team. আমি অনেক enjoy করছি and definitely it is one of the best match in my life. 145 target দেওয়াটা wasn't bad. তাতে আমরা bowling ভালো হওয়াতে we won the match. বাংলাদেশ নেদারল্যান্ডকে ছাই দিয়ে ধরেছে, যখন ফিল্ডিং এ ছিল একেবারে ছাই দিয়ে ধরেছে, তারা নড়তে পারেনি। দ্যাট ওয়াজ দ্য থিং অ্যাকচুয়ালি। ম্যাচ শেষে সাকিব সহ প্রিয় ক্রিকেটারদের সান্নিধ্য মিলেছে সমর্থকদের, ছবি তোলার সঙ্গে মিলেছে অটোগ্রাফও। জয়ের দিনে এ যেন বাড়তি পাওনা। উনি হচ্ছে জাস্ট সাইন করে দিছিল, অনেক মানুষ ছিল, অনেক মানুষ ছিল। আছে প্রত্যাশাও পরের ম্যাচ চেসির নিতে, যেখানে বসবাস করেন অনেক বাংলাদেশি। তাই তো দক্ষিণ আফ্রিকা যতই শক্তিশালী দল হোক না কেন, 12 ম্যানই হবে এক্স ফ্যাক্টর, যাতে ভর করে জয়ের রথ ধরে রাখবেন সাকিবরা। আমরা বেসিক্যালি সিডনি থাকি, খেলার উদ্দেশ্যে হোবার্ট আসছি তাসমিনকে খেলা দেখার জন্য। আমরা হোপফুলি বাংলাদেশের সাথে আসি এবং থাকব। সেই সঙ্গে বাংলাদেশের সব ম্যাচেই মাঠে গিয়ে সমর্থনের অঙ্গীকার অস্ট্রেলিয়ায় বসবাসরত হাজারো বাংলাদেশের। মাহবুব রিমন, সময় সংবাদ। ঘূর্ণিঝড়ের পর সারা দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে সচিবালয়ে কথা বলছেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপদ। সরাসরি যাচ্ছি সেখানে। সরকারের দেওয়া যাবে না, পরে যাবে জমা।
আমাদের তো প্রায় 4,80,00,000 উপর গ্রাহক, তো তার হয়তো 80,00,000 মতো গ্রাহক আমাদের এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। খুব যে বেশি বড় না তা না, তবে আমি এখন দেখলাম যে আরিবিতে প্রায় 800-এর অধিক পোল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বিপিডিপি সহ সব মিলে হয়তো প্রায় 1,500-2,000 পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পোল হিসাবে খুব বড় বিষয় না, আমি মনে করি গ্রাহকদেরকে যত দূর সম্ভব আমরা সংযোগ দিতে পারি এটাই আমাদের ব্যবস্থা থাকবে। বিশেষ করে যেসব খুব জরুরি ব্যবস্থায়, যেসব যেমন এখানে হাসপাতাল আছে উপকূলীয় অঞ্চলগুলিতে, সেগুলিতে কত দ্রুত দেওয়া যায় সেগুলো আমাদের মোর প্রায়োরিটি আমরা মনে করতেছি। আর যেখানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে কীভাবে রিস্টোর করা যায় সেটা আমরা। আমরা আজকে ঝড় তুফান নিয়ে আলোচনা করতেছি, সেই জায়গাতে না যাই তাহলে নিউজটা আমরা অন্যদিকে চলে যাবে, ঠিক না? ঠিক আছে, ধন্যবাদ, আজকে আর কথা বলবো না। ঘূর্ণিঝড়ের পর সারা দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে সচিবালয়ে কথা বলছিলেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। বিশ্বকাপে দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না দক্ষিণ আফ্রিকার। এর আগে সেমিফাইনাল কিংবা বড় ম্যাচে প্রোটিয়ারা ভাগ্যাহত হলেও এবার প্রথম ম্যাচেই এমন পরিস্থিতির শিকার। জিম্বাবুয়ের বিপক্ষে নিশ্চিত জেতা ম্যাচে তারা পয়েন্ট ভাগ করেছে বৃষ্টির বাগড়ায়। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার এমন ঘটনা নিয়েই এবারের প্রতিবেদন। ভাগ্য সবসময় পরিহাস করেছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে, এই ভাগ্যই বিশ্ব ক্রিকেটে ওদের চোকার্স বানিয়েছে। এর আগে নকআউট পর্বে প্রোটিয়ারা ভাগ্য বিড়ম্বনায় পড়লেও এবার যেন দুঃসময় পিছু নিল প্রথম ম্যাচ থেকেই। হোবার্টে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ডার্কওয়ার্ট লুইস মেথডে দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট দাঁড় করিয়ে দেয় 7 ওভারে 64। ডিকক 3 ওভারে 51 রান নিয়ে ম্যাচটা একেবারে হাতের তালুতে নিলেও বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত পণ্ড হয় খেলা, পয়েন্ট ভাগ করে দুপক্ষ। ক্রিকেট মাঠে প্রোটিয়াদের ভাগ্য বিড়ম্বনা শুরু 1992 বিশ্বকাপে ইংল্যান্ড ম্যাচ থেকে। সেমিফাইনালে 45 ওভারে 252 রান তাড়া করতে নেমে 42 ওভার 5 বল পর্যন্ত সব ঠিক, এরপর বৃষ্টি বাধা। দক্ষিণ আফ্রিকার ম্যাচ জিততে 13 বলে 22 রানের টার্গেট মোস্ট প্রোডাক্টিভ ওভার্স মেথড নিয়ে দাঁড় করায় 1 বলে 21 রানে। অতঃপর ম্যাচ থেকে ছিটকে যায় ক্যাপলার ওয়েসেলসের দল। 99 বিশ্বকাপের শেষ ওভার ট্র্যাজেডি দক্ষিণ আফ্রিকার জন্য এক প্রকার ক্রিকেট কলঙ্ক। 9 রানের টার্গেটে প্রথম 2 বলেই 4 হাঁকিয়েছিলেন ক্লুজনার, শেষ উইকেট জুটিতে শেষ রানটি আর নিতে পারেনি প্রোটিয়ারা। ওভারের চতুর্থ বলে প্রতিপক্ষের হাতে বল রেখেই দৌড়েছিলেন ক্লুজনার, ও প্রান্তে মানা করেও থামাতে পারেনি অ্যালেন ডোনাল্ড, শেষ পর্যন্ত রান আউট। টাই ম্যাচে হেড টু হেড সমীকরণে ফাইনালে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। 2003 বিশ্বকাপে হিসেবের ভুলের মাশুল গুনে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার করা 268 রানের টার্গেট ডিএল মেথডে এসে দাঁড়ায় 45 ওভারে 230, কিন্তু অধিনায়ক শন পলক দলে বার্তা দেন করতে হবে 229 রান। শেষ ওভারে মুরালী ধরনকে 6 মেরে লক্ষ্য পূরণ করেন মার্ক বাউচার, এরপর শুধুমাত্র ব্লক করে ইনিংসের সমাপ্তি টানেন তিনি। শেষ বলে শুধুমাত্র ব্লক করে সমাপ্তি টানেন ইনিংসের, এরপর ড্রেসিং রুমে গিয়ে সবাই বুঝতে পারেন বড্ড ভুল হয়ে গেছে হিসেবে। 2015 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা হেরে গিয়েছিল এক দক্ষিণ আফ্রিকার কাছেই, সেখানেও ছিল ভাগ্য বিড়ম্বনা। প্রোটিয়াদের 281 রানের ইনিংস ডিএল মেথডে নিউজিল্যান্ড টার্গেট পায় 298, তবে গ্রান্ট ইলিয়ট অতি মানবীয় ব্যাটিং করে কিউইদের নিয়ে যান ফাইনালে। 42তম ওভারের 5ম বলে সহজ ক্যাচ ফেলে তাকে জীবন উপহার দেন বেহারদিন ডুমিনি। 84 রানের ইনিংস খেলে তার সর্বোচ্চ ফায়দা নেন এই প্রোটিয়া কিউই ব্যাটার। এসএম ইকবাল, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর, জাতীয় দলের সহকারী কোচ ও গোলরক্ষক কোচ খুঁজছে বাফুফে, তবে সে স্থানে বিদেশি কোচ আনার কথাই ভাবছে বাফুফে। বিদেশি কোচ না পাওয়া গেলে সেক্ষেত্রে স্থানীয় কোচ নেওয়ার পরিকল্পনা বলে জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এছাড়াও বাফুফে এলিট একাডেমির জন্য প্রাধান্য পাচ্ছে বিদেশি কোচ। এদিকে নারীদের অভূতপূর্ব সাফল্যের দরুন বেশ কজন বিদেশি নারী কোচও আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পলস মলি।
জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার কাবরেরার সঙ্গে যাত্রা শেষ হতে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নের আগে খালি হয়ে গেছে সহকারী কোচ ও গোলরক্ষক কোচের পদ। ইতিমধ্যেই তারা যোগ দিয়েছেন দেশের স্বনামধন্য ক্লাবে। তবে শূন্যস্থান পূরণে কোচ খুঁজছে বাফুফে। দ্রুতই কাবরেরার সহযোগী কোচের জায়গা পূরণ করা হবে বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাহউদ্দিন। ভ্যাকেন্ট হয়ে গেছে যখন তখন ন্যাচারালি আমরা নতুন রিপ্লেস করব। আমরা লোকাল যদি ভালো পাই লোকাল দিয়ে করব, লোকাল যদি কোয়ালিটি না হয় তাহলে ফরেন দিয়ে করব। এছাড়াও এলিট একাডেমির তরুণ ফুটবলারদের ভিত শক্ত করায় সবসময় সচেষ্ট বাফুফে। সে লক্ষ্যে এবার দেশি কোচের বদলে বিদেশি কোচের দিকেই চোখ রাখছে ফেডারেশন। আমার এখানে উই ডোন্ট হ্যাভ ইয়ুথ ট্রেনিং করার কোচেস নাই, বিকজ ওটা তো বেসিক থেকে আরম্ভ হয়। এরকম টেকনিক্যাল, ইটস এ ভেরি টেকনিক্যাল জব, এরকম কোচ নাই। তো এটা আই থিঙ্ক এটা বিদেশিদের কভার করতে হবে। আমরা 500 কোচকে টার্গেট করেছি, সো ইয়ে একজন এখনো আপনাকে আমি কোনো কনফার্মেশন দিতে পারবো না। এদিকে দেশের নারী ফুটবলে ইতিহাস গড়ার সাফল্যের পর এবার বাফুফের নারী একাডেমির কোচিং স্টাফে আসতে পারে পরিবর্তন। ইতিমধ্যেই নারী দলের সঙ্গে বিদেশি নারী কোচ কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। ফিমেল একাডেমি, জাতীয় দলের জন্য বিদেশি সহকারী কোচ খোঁজা হচ্ছে, তবে সেক্ষেত্রে দেশি কোচদের দিকেও আমরা নজর রাখছি। তবে আপনারা জেনে খুশি হবেন যে নারী একাডেমির জন্য আন্তর্জাতিক পর্যায়ের বেশ কজন নারী কোচও আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও বাফুফে এলিট একাডেমির জন্য দক্ষ বিদেশি কোচ নেয়ার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। চলতি বছর জাতীয় দলের কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট না থাকলেও দ্রুতই কোচ নিয়োগ কার্যক্রম শেষ করতে চায় বাফুফে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপে ব্যর্থতার দায়ে ওয়েস্ট ইন্ডিজের কোচের পদ থেকে পদত্যাগ করলেন ফিল সিমন্স। ক্রিকেটের শর্টার ফর্মেটের সবচাইতে সফল দল ওয়েস্ট ইন্ডিজ, অথচ এবারের আসরে তারা ব্যর্থ সুপার 12-এ উঠতে। জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেও হারতে হয়েছে স্কটল্যান্ড আর আয়ারল্যান্ডের বিপক্ষে। নিজেদের ইতিহাসের সবচাইতে বাজে এই পারফরমেন্সের সব দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগের ঘোষণা দেন ফিল সিমন্স। এমন হতাশার জন্য ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। চলতি বছর নভেম্বর ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজই হবে সিমন্সের ক্যারিবিয়ানদের হয়ে শেষ অ্যাসাইনমেন্ট। শুক্রবার মাঠে গড়াবে দেশের হকির প্রথম ফ্র্যাঞ্চাইজি লীগ হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। চূড়ান্ত হয়েছে আসরের সূচি। মৌলানা ভাসানী স্টেডিয়ামে 28 অক্টোবর সন্ধ্যা 6:30 উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে একমি চট্টগ্রাম ও সাইফ পাওয়ার গ্রুপ অফ খুলনা। ওইদিন রাত 8:15 দ্বিতীয় ম্যাচ খেলবে রূপায়ণ সিটি কুমিল্লা ও সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মা। পরের দিন প্রথম ম্যাচ খেলবে মেট্রো এক্সপ্রেস বরিশাল ও ওয়ালটন ঢাকা। রাতে মুখোমুখি হবে মোনার্ক পদ্মা ও একমি চট্টগ্রাম। রাউন্ড রবিন লীগের খেলা শেষ হবে 12 নভেম্বর। 14-15 নভেম্বর হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটর পর্ব। শীর্ষ 4টি দল খেলবে এই পর্বে। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বধের মিশনে হোবার্ট ছেড়ে টাইগাররা এখন সিডনিতে। আত্মবিশ্বাসের রসদ খুঁজতে চায় ডাচদের বিপক্ষে জয় থেকে। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়।